আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন কিন্তু আমাকে তো দেখতে পাচ্ছেন না আমি ক্যামেরার পিছনে দাঁড়িয়ে রয়েছি সবাইকে ওয়েলকাম করছি আজকের এই নতুন ভিডিওতে আমি ঠিক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চট্টগ্রামের খুবই সুনাম ধন্য একটি মার্কেট বা বাজার বলতে পারেন রিয়াজ উদ্দিন বাজার যেখানে বিভিন্ন ধরনের দোকানপাট বসে থাকে আজকের ভিডিওটি তাদের জন্য যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে কিছু অপরূপ দৃশ্য দেখতে পাবেন তো বিশেষ করে সবজি বাজারের দৃশ্য অপরূপ হবে না তো আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলে লাভ নেই আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সবজি বাজার প্লাস মাছ বাজারের কিছু দৃশ্য দেখতে পাবেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের মাছ রয়েছে সবগুলো মাছের নাম বলা সম্ভব হচ্ছে না তো বন্ধুরা আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না যদি আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করেন তাহলে তারাও আপনার মাধ্যমে অপরূপ সুন্দর একটি লীলাভূমি দেখতে পাবে বা অপরূপ সুন্দর একটি বাজার দেখতে পাবে বা অপরূপ সুন্দর কিছু সাগরের মাছের দৃশ্য দেখতে পাবে তা আশা করি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের অনুভূতিগুলি আমাকে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে সেই কমেন্ট গুলো দেখে আমার নিকট অনেক ভালো লাগে এবং ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে সেই ভুল ত্রুটিগুলো আমি শুধরি আপনাদের জন্য নতুন উদ্যমে ভিডিও তৈরি করার চেষ্টা করে আপনারা অলরেডি চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন তবে আজকের ভিডিওতে কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ রিয়াজ উদ্দিন বাজার অনেক বড় একটি বাজার এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে কারণ এই বাজারটি হচ্ছে পাইকারি এবং খুচরা বাজারের জন্য খুবই বিখ্যাত এখানে বিভিন্ন ধরনের দোকানপাট বসে থাকে তবে আজকের আপনাদের সঙ্গে শুধুমাত্র মাছের ভিডিওগুলো শেয়ার করব। যারা মাছ প্রেমী দর্শক তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখতেছেন এবং এই ভিডিওটি আপনাদের নিকট কেমন লাগতেছে বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলতেছি আমি আমার এই ভিডিওগুলো স্টেপ স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ এক ভিডিওতে শেয়ার করা সম্ভব হয় না তো যারা অবশ্যই চট্টগ্রামের দর্শক আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের বাজারে চলে আসছি ব্লগ তৈরি করার জন্য আশা করি আজকের ব্লগটির মাধ্যমে আপনারা আপনাদের চিরচেনা বা আপনাদের বাড়ির পাশের বাজার ঠিকই দেখতে পাবেন বিশেষ করে যারা রিয়াজ উদ্দিন বাজারের আশেপাশে রয়েছেন বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ